স্টিল এক্সপ্রেস, ট্রেন নাম্বার 12813 হাওড়া থেকে ছেড়ে ঝাড়খণ্ডের টাটানগর যায় এবং ট্রেন নাম্বার 12814 টাটানগর থেকে হাওড়া যায়। সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের আন্ডারে রোজ চলে এই ট্রেন। এটা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন। 1 এপ্রিল 1970 সালে প্রথম গাড়ির চাকা এগোয় এই ট্রেনের। 4 ঘন্টা 10 মিনিট সময় লাগে হাওড়া থেকে টাটানগর পর্যন্ত। এই ট্রেনে প্যান্ট্রিকার নেই, তাই আপনাকে খাবার বা জল কিনে খেতে হবে বা অনলাইনেও বুক করতে পারেন। এবারে দেখব কোন স্টেশনে কখন দাঁড়ায় এবং কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। ট্রেন নাম্বার 12813 হাওড়া স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে বিকেল 5:25 খড়গপুর ঝাড়গ্রাম হয়ে যায়। সম্ভবত গিদনি স্টেশনেও দাঁড়ায়। সবুজ রঙের বক্সে প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া আছে। ঘাটশিলা পৌঁছায় রাত 8:21 নাগাদ। 1 অথবা 2 নম্বর প্ল্যাটফর্মে ঢোকায়। তারপর রাখা মাইন্স হয়ে টাটানগর জাংশনে পৌঁছায় রাত 9:20। 1 নম্বর প্ল্যাটফর্মে দেয়। এবারে দেখব ট্রেন নাম্বার 12814 টাইম টেবিল। টাটানগর জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রতিদিন ছাড়ে স্টিল এক্সপ্রেস 6:10। একই রুট দিয়ে যায় হাওড়াতে। টাইম আর প্ল্যাটফর্ম নাম্বার দেখবেন। ঘাটশিলা ঢোকায় সকাল 6:47 নাগাদ। 3 নম্বর প্ল্যাটফর্মে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর হয়ে 7:00 দাঁড়ায়। 4 অথবা 5 নম্বর প্ল্যাটফর্মে হাওড়াতে ঢুকিয়ে দেয় সকাল 10:20। 18 অথবা 20 নম্বর প্ল্যাটফর্মে। এবারে দেখব এই স্টিল এক্সপ্রেসে কোন কোন কোচ আছে এবং কোথা থেকে কোথায় ভাড়া কত। হাওড়া এবং টাটানগরের মধ্যে 2S অর্থাৎ সেকেন্ড সিটিং রিজার্ভ কোচের ভাড়া 125 টাকা, এসি চেয়ার কারের ভাড়া 445, এবং যেহেতু এটা সুপারফাস্ট তাই জেনারেল কোচের ভাড়া একটু বেশি 110। এভাবে আরও 3টে জায়গার মধ্যে ভাড়া দিয়েছি, হাওড়া ঘাটশিলার মধ্যে এবং খড়গপুর টাটানগরের মধ্যে। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। পরের ভিডিও দেখতে থাকুন। যদি ভালো লাগে ভিডিওগুলোয় লাইক করবেন।